मालदार बेस्ट थाली कोनटा खुजते खुजते आमरा आज के बेस्ट थाली इन मालदार थार्ड पर्वते चले एसेछि। एंड हाई गाइस आमी शुभजित एंड वेलकम बैक टू द चैनल। जारा आमाके चेनो ना तादेर जोन्नो बोली आमी फूड एंड ट्रैवल रिलेटेड भिडियो बनाई। एंड किछुदिन धरे आमी मालदाते नतुन एकटा सीरीज स्टार्ट करेछि जेटार नाम होच्छे बेस्ट थालिज इन मालदा। এই সিরিজে আমরা মালদার বেসিক্যালি সমস্ত দোকান রেস্টুরেন্ট অ্যান্ড যে সমস্ত জায়গায় থালি ফিচার করে সেগুলো জায়গাতে যাই অ্যান্ড ট্রাই আউট করে দেখি যে সেখানকার থালিগুলো কীরকম খেতে, ইজ ইট ওয়ার্থ ইট অর নট। তো সেটাই খোঁজার জন্য আজকে থার্ড এপিসোডে আমি একটা আরও প্রাইম লোকেশনে চলে এসেছি। এখন যে জায়গাটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে মালদার বুকে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস জায়গা, মানে আমার অপোজিটে হচ্ছে পল্লিশ্রী অ্যান্ড এটা হচ্ছে NH-34 জাস্ট ওপরে। তো আজকে যে রেস্টুরেন্টটা এসেছি সেটার নাম হচ্ছে বাঙালি ধাবা। इट्स नॉट अ रेस्टोरेंट, इट्स अ धाबा। तो चलो भेतरे गए तुम्हारे एम्बियंसटा देखा एंड की पावा जाए एंड लास्टे तो थाली ट्राई करब तुम्हारे अनेस्टली भिडियो सब किछु थाकबे भिडियोते। स्टिक टू दिस भिडियो टिल द एंड। बाइरे रास्ता घाटे यातायात करछे मानुषजन एंड गाड़ी घोड़ा आछे ताई एखानेओ एकटू आवाज होबे। बेसिकली ए होच्छे बांगाली धाबार एंट्री गेट एंड भेतरेई देखाच्छि तुम्हारे एम्बियंसटा किरकम। सो दिस इज द एम्बियंस एक्चुअली एंड ए साइडेओ किछु बसार जायगा आछे एंड ओई साइडेओ आछे। सो এটা হচ্ছে বাঙালি ধাবার মেনু কার্ড এন্ড এখানে কি কি আছে একবার দেখে নিন। রাইস, ইন্ডিয়ান ব্রেডস, মেন কোর্স ফিশ, ডাল, মেন কোর্স চিকেন বা মাটন মানে নন ভেজও আছে এন্ড তার সাথে সাইড ডিশ থালি, যেটার জন্য আমি সুপার ডুপার এক্সাইটেড। থালি ট্রাই করবো আজকে, বাট তাও তোমাদেরকে বলে দিই যে আর কী কী পাওয়া যায়। সুইট মানে ডেজার্ট অপশনও আছে এখানে আর সাইড ডিশ নন ভেজ ভেজ সব রকম অপশন। বেসিক্যালি থালিতে যেগুলো আছে সেগুলো একবার বলে দিই। ভেজ থালি থেকে স্টার্ট হয় এখানে 99 রুপিস থেকে অ্যান্ড তারপর হচ্ছে এগ থালি, ফিশ থালি, চিকেন, মাটন, স্পেশাল বহুত কিছু আছে। বাট আমরা ট্রাই করবো হচ্ছে ভেজ থালি, যেটা প্রাইস হচ্ছে অনলি 99 রুপিস। এটার জন্য আমি সুপার ডুপার এক্সাইটেড যে 99 রুপিসে ওরা কী কী সার্ভ করছে। অ্যান্ড ইনিশিয়ালি আমার অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালোই লেগেছে, সুন্দর ডেকোরেশন, সাথে এসি আছে অ্যান্ড বিন্দাস এখানে বসে একটু গল্প টল্প করতে করতে লাঞ্চ বা ডিনার করা যাবে। তো আজকে ডিনারে এসেছি, এখন বাজে হচ্ছে সময় অলমোস্ট 9:10 অ্যান্ড আমরা অর্ডার দিই থালিটাকে, দেন তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড ইয়েস আমার সাথে আজকেও একজন স্পেশাল গেস্ট আছে, আগের ভিডিওতে তোমরা দেখেছো অ্যান্ড তোমরা এই কোলাবোরেশনটা ভালোই বাসছো। তো আজকেও দেবারপনকে নিয়ে এসেছি আমি সাথে। হাই গাইস, দেবারপন হেল্প করছে আমাকে অ্যান্ড থালি ট্রাই করবো আজকে। ওকে সো এখানে এসে এক দাদার সাথে দেখা হলো, দাদা বললো আমার নাকি ভিডিও দেখে। দেখো একদম কেমন লাগে? খুবই সুন্দর লাগে এবং ভিডিও এডিটিংগুলো থেকে শুরু করে যেখানে তোমরা যাও সত্যি খুব সুন্দর। থ্যাংক ইউ। তো তুমি কি ট্রাই করলে? আমি চিকেন থালি ট্রাই করলাম। চিকেন থালি কেমন লাগলো? চিকেন থালি খুবই সুন্দর লাগলো এবং তারপরেও যেটা স্পেশাল লাগলো লাস্টে একটা দই দিয়েছিল। ওকে হ্যাঁ দইটা খুব সুন্দর হয়েছিল। আচ্ছা ট্রাই করবো, দইটাও ট্রাই করবো। দইটা তোমরা অবশ্যই ট্রাই করো। ওকে যাই হোক, থ্যাংক ইউ। ওকে সো আমরা এখানে মেনলি থালি অর্ডার করলাম অ্যান্ড আমি অর্ডার করেছি হচ্ছে ভেজ থালি, যেটার প্রাইস হচ্ছে 99 রুপিসে অ্যান্ড 99 রুপিসে প্রেজেন্টেশনটা জাস্ট দেখো অ্যান্ড কী কী আছে সেটাও দেখে নাও। আর একটা প্লেট অর্ডার করা হয়েছে দেবারপনের জন্য, সেটা হচ্ছে মাটন থালি অ্যান্ড মাটন থালি প্রাইস হচ্ছে 209 অ্যাডিশনালি জাস্ট মাটনটা থাকে। বাট তার আগে জাস্ট দেখো লুক অ্যান্ড ফিলটা কি লাগছে দেখতে থালিটা। ওকে সো দিস ইজ দ্য 99 রুপিস থালি, জাস্ট লুক অ্যান্ড ফিলটা দেখো। তো আগে দেখে নিই কটা আইটেম আছে এখানে টোটাল। ভাত আছে যেটা ভেঙে গেছে একটু, কোনো ব্যাপার না, অ্যান্ড এত বড় একটা পাঁপড় আছে, আরও আলু ভাজা আছে অ্যান্ড আশা করি এটা হচ্ছে ডালের বড়া, এটা মনে হচ্ছে কোন ডিমের বড়া, হ্যাঁ ডিমের বড়া, এটা একটা সবজি, একটা চাটনি, একটা শুক্তো টাইপের আছে এরকম টাইপের। ওকে সো 99 রুপিসে কটা আইটেম থাকছে একবার দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 লেবু পেঁয়াজ লঙ্কা অ্যান্ড দই 9, মানে অলমোস্ট 10টা প্লাস আইটেম, 10 প্লাস আইটেম। প্রাইস হচ্ছে 99 রুপিস। তার সাথে এটা হচ্ছে মাটন, এটা মাটন থালি নিলে আসে। তো মাটনে হচ্ছে টোটাল 4টা পিস আছে অ্যান্ড এরকম টাইপের মাটনটা দেখেন, লুকস অ্যান্ড ফিল তো অবভিয়াসলি গুড। ওকে তো আমাকে একটা জায়েন্ট পাঁপড় দিয়েছে অ্যান্ড দেবারপনের পাঁপড়ের অবস্থাটা জাস্ট দেখো। স্টার্ট করি এবার, পাঁপড়টাকে সরিয়ে রাখি, এত বড় পাঁপড়। ফার্স্টে কী দিয়ে ট্রাই করবো? একটা জিনিস মিসিং দেখছি যেটা হলে আই গেস ভালো হতো, সেটা হচ্ছে ডাল। মানে ডালটা কী করে মিস করলো ওটাই বুঝতে পারছি না আমি। শুধু তরকারি দিয়েছে অ্যান্ড ভাজা টাজা দিয়েছে, বাট ডালটা কিন্তু সিরিয়াসলি মিসিং, তাই না? ডালটা হলে বেটার হতো, ডাল হলে বেটার হতো। ডাল ছাড়া কেমন যেন ইনকমপ্লিট লাগছে থালিটা। যাই হোক তো ফার্স্টে তরকারি দিয়ে ট্রাই করে দেখি। এটা অনেকটা মিক্স সবজি টাইপের একটা, বাট এর মধ্যে কিন্তু পনির নেই, বিনস আছে, আলু আছে, গাজর আছে। এই ফার্স্ট কোনো থালি দেখছি যেটাতে ডাল নেই। ওকে সো লেটস ট্রাই দিস। ভালো খেতে প্রিটি অ্যাভারেজ। ওকে, তো ডালটা মিসিং ছিল, মানে ডালটা দিতে ভুলে গেছে, সেটাই ভাবছি যে ডাল ছাড়া কী করে থালি কমপ্লিট হবে। তো এটা প্রিটি অ্যাভারেজ লেগেছে তরকারিটা, বেসিক অ্যান্ড বড়াটাও একটু ঠান্ডা হয়ে গেছে, বাট খারাপ না, খেতে ভালো। ঠান্ডা হয়ে গেছে একটু, মানে গরম হলে ভালো হতো। ওকে, তো ডাল চলে এসছে, এবার ডাল দিয়ে খেয়ে দেখি। ডাল ছাড়া ইনকমপ্লিট ভাই খাওয়া দাওয়া। ডাল নিই, একটু লেবু নিই হালকা করে, অ্যান্ড এই তরকারিটা নিয়ে দেখি, বিগ বাইট নিয়ে দেখি। হ্যাঁ ভাই, স্বাদ। লেটস ট্রাই ডালের বড়া। ডিসেন্ট সাইজের ডালের বড়া দিয়েছে একটা, একটা ডালের বড়া, একটা মাছের ডিমের বড়া। বাট মেন ব্যাপারটা হচ্ছে যে এটা একটা ভেজ থালি, ঠিক আছে? ভেজ থালিতে মাছের ডিমের বড়া কী করে অ্যালাউ করছে, আই ডোন্ট নো। ওটা আমার একটু মনে হলো প্রবলেমেটিক ব্যাপার, কারণ ভেজ থালিতে সবাই ভেজই এক্সপেক্ট করবে, তার মধ্যে মাছের ডিমের বড়া তো একদমই না। ডালের বড়াটা ভালো খেতে, মানে অ্যাভারেজ। পাঁপড়টা ক্রাঞ্চি আছে প্রচণ্ড। পাঁপড়ের আর কী রিভিউ দেবো এক্সট্রা করে। এবার এই তরকারিটা ট্রাই করবো। এটা একদম শুক্তো টাইপের লাগছে দেখতে, বাট শুক্তো নয়। এর মধ্যে পটল আছে, সজনে আছে, অ্যান্ড গাজর আছে। যাই হোক, ট্রাই করে দেখি। আমি এক্সপেক্ট করছিলাম হয়তো পনিরের কিছু থাকবে, 99 রুপিস নিচ্ছে যেখানে, বাট এখানে পনিরের কিছু নেই, তার বদলে মাছের ডিমের বড়া আছে। উইয়ার্ড লাগলো দেখে খুব। এই তরকারিটা দিয়ে, ডাল দিয়ে অ্যান্ড লেবু দিয়ে ট্রাই করে দেখি। এই তরকারিটা ভালো খেতে। অ্যান্ড একটা জিনিস খুব ভালো লাগলো, রেস্টুরেন্টে বা হোটেলেও, ধাবাতেও আজকাল কলা ইউজ করছে তরকারিতে, তো এটা বেশ ভালো লাগে। অ্যান্ড ঝুরঝুরি আলু ভাজাটা মিস করে গেছিলাম, যেটা সবার আগে খাওয়ার কথা সেটা সবার লাস্টে খাচ্ছি। শুক্তোটা দিয়ে খেয়ে দেখলাম, শুক্তোটা প্রিটি অ্যাভারেজ। অ্যান্ড শুধুমাত্র সজনার পরিমাণটাই বেশি, আর একটু বেটার করা যেতে পারত শুক্তোটা। অ্যান্ড এই তরকারিটা দিয়ে খেলাম, যেটা প্রথমে আমি ভাবছিলাম পনিরের, বাট পনিরের না, মানে আমারটাতে তো অ্যাটলিস্ট পনির ছিল না। দেওয়ার পনির প্লেটে একটা পনির ছিল অবভিয়াসলি, বাট আমারটাতে একটাও পনির নেই, অ্যাজ ইউ ক্যান সি। বাট এবার একটা জিনিস খালি ট্রাই করা হয়নি, সেটা হচ্ছে চাটনিটা, যেটা একটু পরে ট্রাই করবো। অ্যান্ড আমার মনে হয় কোয়ালিটিগুলো একটু বেটার করা যেতে পারে। হালকা লবণও কম লাগছে আমার শুক্তোতে। নেক্সট উই হ্যাভ চাটনি। এটা হচ্ছে আমের চাটনি, একদম পাতলা পাতলা করে নয়, বাড়িতে যেরকম হয় নর্মালি আমাদের আমের চাটনি ওরকম। এটা একটু খেয়ে দেখি। আমের চাটনিটা দেখি কিন্তু সিরিয়াসলি ভালো লাগছে। এরকম আমের ছোটো ছোটো পিস আছে দেখতে পাচ্ছি। আমের চাটনি যে থকথকে গ্রেভি টাইপের হয় না, ওই টাইপের এটা। অ্যান্ড হালকা শক্ত শক্ত আছে, তো ভালো লাগছে। পুরো থালির মধ্যে এখনও পর্যন্ত সবথেকে বেস্ট লেগেছে আমের চাটনিটা। ওকে, তো তোমাদের কাছে কিছু ইনফরমেশন শেয়ার করে দিই। প্রথম কথা হচ্ছে, থালিটা সকাল 11টা থেকে রাত্রি 11:30 অবধি পাওয়া যাবে, মানে লাঞ্চও তোমরা করতে পারবে এখানে এসে, ডিনারও করতে পারবে। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে থালি ছাড়াও এখানে অনেক কিছু আছে, স্ন্যাক্স আইটেমও আছে, বা ভাত বা আলা কার্ট মেনু হিসাবে তোমরা অর্ডার করতে পারো। মেনু কার্ড এখানে বিরাট বড়, অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। অ্যান্ড একটা এসি কামরাতে বসে খাচ্ছি, এটাই জাস্ট। খাবার দাবার খুব খারাপ না, আবার খুব মানে অতিরিক্ত ভালো না, ডিসেন্ট টাইপের। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে রিফিলেবেল, ডালটাও রিফিল করা যাবে। তরকারিগুলো রিফিল হয়, তরকারি চাইলেও পাওয়া যায়। তো ডাল তরকারি এগুলো রিফিলেবেল না, লাগবে না। ভাতটা কত এক্সট্রা করে, এক্সট্রা ভাত নিলে কত পড়বে এর সাথেই? আচ্ছা, তো একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে সব কিছুই মোটামুটি রিফিলেবেল। ভাত, ডাল, সবজি, চাটনি যা লাগবে সেগুলো তোমরা চেয়ে নিতে পারো, রিফিল করে দেয়। অ্যান্ড দই তো আছে, যেটা পরে ট্রাই করবো আমরা। আপাতত খালি একটাই প্রবলেম মনে হলো, যে একটু ম্যানেজমেন্টের একটু প্রবলেম আছে, বাকি সমস্ত কিছু ঠিক আছে। অ্যাম্বিয়েন্সটা সুপার গুড। ওকে, সো খাওয়া দাওয়া কমপ্লিট। অ্যান্ড এবার এসছে দইয়ের পালা, ঠিক আছে? দাদাটা আমাকে বললো এখানকার দইটা নাকি খুবই ভালো লাগে, তো লেটস ট্রাই দিস। এখানকার দই আমি এক্সপেক্ট করছিলাম টক দই, বাট এটা মিষ্টি দই, কিন্তু সিরিয়াসলি দইটা খুবই ভালো লাগে। ওকে, সো এখানে খাওয়া দাওয়া আমার কমপ্লিট। এবার কিছু তোমাদেরকে কি পয়েন্টস বলি, যেটা আমার একটু মানে প্রবলেমেটিক মনে হলো এখানকার ম্যানেজমেন্টটা, ঠিক আছে? যেমন ধরো, প্রথমে খেতে বলেছি, ডাল দিতে ভুলে গেছে, ঠিক আছে? নিরামিষ থালিতে ডিমের চপ দিয়ে দিয়েছে, তারপর ডিমের বড়া দিতে বড়া দিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে জল চাইলাম, তারপর জল দিল, তার আগে জল দেয়নি। প্রমোট করছেন ওইটারও আছে হ্যাঁ ওইটারও আছে মানে एक्चुअली বলতে গেলে ম্যানেজমেন্টের একটু ফল্ট আছে বাকি সবকিছু ঠিক আছে এবার তোমাদের একটু শেয়ার করি যে আমাদের এক্স্যাক্টলি কেমন লাগলো ঠিক আছে দেওয়ার পর আগে বলুক যে ওর কেমন লাগলো আমার এভারেজ লাগলো তোমার যদি ধাবা হিসেবে মটনটা এক্সপেকটেশন মতো ঠিক আছে যেহেতু মানে খুব একটা রিচ না নরমালের মধ্যে 4 পিস দিয়েছে 5 পিস হলে মনে হয় ভালো হতো এটা ঠিক আছে নরমাল আর তোমরা যে রিচ বা মুখে লেগে থাকবে সেরকম মটন যদি চাও তাহলে সেইটা কিন্তু পাবে না তোমরা এখানে আর পিসগুলো মোটামুটি ঠিক ছিল খুব যে হাড় বা খুব যে সলিড সেরকম ব্যাপার নেই হাড় সলিড হয়েছিল দইটা খেতে ভালো লাগছে চাটনিটাও ভালো ছিল আমাকে যেমন বড়া দেয়নি কিন্তু ডিমের বড়া আর ডালের বড়া দেয়নি তারপর সব এক জায়গায় ডাল দেয়নি একটু এগুলো জিনিসগুলো আমিও বলছি যে ঠিক করলে মনে হয় ভালো হবে চলো একটা জিনিস কি এখানে স্টিলের থালা দিয়েছে নর্মাল থালাতে অনেক জায়গায় দিয়ে দেয় और वो माटी सराते थे तो खाली स्टील फ्लाई এটা আমি মানে বলে দিলাম চলো ওকে সো এবার বলি যে আমার কেমন লাগলো দেখো প্রথম কথা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লেগেছে আমার এন্ড এই অ্যাম্বিয়েন্স এসি তে বসে যদি 99 রুপিস দিয়ে থালি খাও তবে ঠিকই আছে এই প্রাইসটা ঠিক আছে বাট কোয়ালিটি মনে হয় আরেকটু বেটার হলে ভালো হতো খারাপ না খুব একটা মানে বেসিক অ্যাভারেজ আরেকটু বেশি এক্সপেকটেশনস নিয়ে এসেছিলাম এন্ড প্রেজেন্টেশন সিরিয়াসলি দেখে লোকের প্রথম ওটাই ভাববে যে হয়তো বিরাট কিছু বাট আছে বেসিক প্রেজেন্টেশন খুব সুন্দর অ্যাম্বিয়েন্স খুব সুন্দর সব থেকে মেন আমার একটু লেগেছে যে এখানকার মানে ম্যানেজমেন্ট আর একটু ভালো লাগতো অ্যান্ড খাবারের কোয়ালিটি আর একটু বেটার হলে খুব ভালো হতো সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে সব কিছু রিফিলেবেল ঠিক আছে মানে ভাত বেসিক্যালি অন্যান্য জায়গাতে এক্সট্রা নিলে এক্সট্রা চার্জ করে এখানে ভাতের কোনো এক্সট্রা চার্জ নেই ইভেন তরকারি ডাল সমস্ত কিছু রিফিলেবেল এই জিনিসটা সিরিয়াসলি খুব ভালো অ্যান্ড বাকি সমস্ত কিছু ঠিক আছে বা এই সমস্ত জিনিসগুলো একটু ঠিক হয়ে গেলে परफेक्ट है एकदम एंड प्राइस वाइज हमार खूब एक हाईफाई लगे कारण ये एम्बियन्से 99 रुपीज़े आमी बोलबो ठीक है तो तुम्हारा एक बार ट्राई कर देखते पारो एंड जो ट्राई करो ऑब्वियसली किन्तु आमाके जानियो कमेंटे और जो कोनो छवि टबी अपलोड करो ताहले आमाके टैग करते भूलबे ना इंस्टाग्रामे एंड इंस्टाग्रामे आमी आमार छविगुलो सबार आगे दिए दिई स्टोरीज दिई रिल्स दिई तो आमाके इंस्टाग्रामे ऑब्वियसली फलो करे नियो एंड तुम्हारा जो एरकम कोनो जायगार खावार टावार खेये जो भालो लेगे थाके तो ऑब्वियसली इंस्टाग्रामे आमाके टैग करते भूलबे ना আমি নেক্সট এখানে গিয়ে আবার ভিডিও বানাবো তো যাই হোক এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও অ্যান্ড দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর মেকিং মি পার্ট অফ ইউর ডে ওকে সো ভিডিও করে বেড়াতে বেড়াতে আমাদের বেজে গেল হচ্ছে অলমোস্ট 10:30 অ্যান্ড রাস্তাঘাট দেখো চারিদিকে পুরো ফাঁকাই হয়ে গেছে অ্যান্ড বাইরে দাঁড়িয়ে আছি এখন এখানে বাইরে বসেও অনেকে চা টা খাচ্ছে আর কি অ্যান্ড যাই হোক ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স আর একটু বেটার যদি সব কিছু হয় তো অবভিয়াসলি সবার জন্য বেটার অ্যান্ড তাছাড়াও একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে একদমই নতুন ব্র্যান্ড নিউ তো প্রথম এগুলো একটু হতেই পারে আশা করি ফিউচারে সব কিছু ঠিক হয়ে যাবে সকালে ব্রেকফাস্ট অ্যাভেলেবেল আছে তো ব্রেকফাস্টের ভিডিও তোমরা চাও কিনা কমেন্ট করে আমাকে জানাও তাহলে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে এখানে ব্রেকফাস্টে কী আছে ঠিক আছে চলো আজকের মতো বাই খালে দিয়েছে তো প্রেজেন্টেবল তো ডিলিশিয়াস তো লাগছেই দেখতে অ্যান্ড অলসো so delicious to lagche dekhte and also it's okay to delicious to lagche dekhte and also it's very okay so eta hocche Bengali Dhabar menu